আজ 22 অক্টোবর, ঠিক 1 বছর আগে আজকের দিনে তুই আমার জীবনে এসেছিলি। তুই আসার পর জীবনটার যেন আমূল পরিবর্তন ঘটে গেছে, শুধুমাত্র আমার নয়, তোর বাবারও। তুই আসার পর আমাদের জীবন সার্থক হয়েছিল, তাই তোর নাম রেখেছিলাম সার্থক। আর আজ ঠিক 1 বছর পর তুই যখন একটু বড়, তখন বলতে ইচ্ছা করছে তুই না থাকলে হয়তো আমার নারীত্ব সম্পূর্ণই হতো না। আজ তোর জন্মদিন, ভগবান আমার জীবনের সব চাওয়া পাওয়া পূর্ণ করে দিয়েছে তোকে পাঠিয়ে। শুধুমাত্র ভগবানের কাছে আমি এটাই চাইবো, তোকে যেন সুস্থ রাখে, তোকে যেন ভালো রাখে, তোর জীবনের পথ যেন আরও মসৃণ করে দেয়। আর ঠিক 1 বছর পর আজ যখন তোকে আমি দেখছি, মনে হচ্ছে দিনগুলো যেন কোথা থেকে পেরিয়ে গেল। সেই ছোট্ট পোগোকে যখন আমার কোলে দিয়েছিল ডাক্তার আর নার্স, মনে মনেই ভেবেছিলাম এইটুকু বাচ্চা কীভাবে বড় করব। কিন্তু দেখ, দেখতে দেখতেই 1টা বছর কেটে গেল। তোর এই দুষ্টুমিগুলো সামলাতে সামলাতে মাঝে মধ্যে খুব ক্লান্ত লাগে, মনে হয় যেন আমি আর পারবো না। কিন্তু দেখ, তোর সেই হাসি মুখটা দেখে আমার সব ক্লান্তিগুলো নিমেষে ঘুচে যায়। এই 1টা বছরে তুই অনেকটা বড় হয়ে গেছিস, এখন নিজে নিজে খেলতে পারিস, আনন্দ করতে পারিস, মজা হলে বোঝাতে পারিস, কষ্ট হলে সেটাও বোঝাতে পারিস। আর এই 1টা বছরের জার্নিটা সত্যি আমার কাছে খুব সুখকর। প্রত্যেকটা মোমেন্ট আমি ক্যাপচার করে রাখি শুধুমাত্র তোর এই স্মৃতিগুলো দেখবো বলে। দেখতে দেখতে যেমন 1 বছর দিয়ে তুই পা দিয়ে দিলি, সেরকম হয়তো দেখতে দেখতে আরও তোর বয়স বেড়ে যাবে, এই ছোটোবেলার স্মৃতিগুলো হারিয়ে যেতে থাকবে। প্রত্যেকটা মোমেন্ট আমি এই জন্যই ক্যাপচার করে রাখি, এই স্মৃতিগুলো আমি একদম হারাতে দিতে চাই না। এগুলো তো আমার কাছে খুব সুখের স্মৃতি, খুব শান্তির স্মৃতি, খুব ভালোবাসার স্মৃতি। তুই বড় হবি, মানুষের মতো মানুষ হবি, যতটুকু করার মা হিসাবে ততটুকু করব, সব সময় তোর পাশে থাকব, আমাদের যতটুকু ক্ষমতা সবটুকুর মধ্যে তোকে বড় করার চেষ্টা করব। শুভ জন্মদিন পোগো, খুব ভালো থেকো, সুস্থ থেকো। Happy birthday dear Pogo, happy birthday to you. এবার তো ফুদি নেবাতে হবে তো, বাবু ভিডিও করছিস তো, নেবা নেবা নেবা, মা বাবা বাবা তালি, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে ধরুইবা আচ্ছি কুয়ে Happy birthday. গুড মর্নিং শোন বাবা, গুড মর্নিং। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো মামা, উঠে পড়ো আমার সোনা মামা। গুড মর্নিং, গুড মর্নিং মামা, উঠে পড়ো, উঠে পড়ো। হ্যাঁ, আজকে আমার সোনাতে জন্মদিন, উঠে পড়ো মামা।
উঠো উঠো উঠো, এসো আমার কাছে, এসো আসবে, এসো এসো। বাবাকে ডাকো মামা, বাবাকে ডেকে দাও। খুব ভালো আছি। আজকে হচ্ছে আমার জীবনের স্পেশাল একটা ডে। অনেকগুলো স্পেশাল ডে এর মধ্যে এটা হচ্ছে ফার্স্ট স্পেশাল, কারণ আজকের দিনে পোগো আমার জীবনে এসেছিল, আর ও আমার জীবনে আসা মানে বুঝতেই পারছো কতটা স্পেশাল। আর আজকে হচ্ছে 22nd অক্টোবর, আর আজকের দিনে পোগো হয়েছিল, তো আজকে ওর হ্যাপি বার্থডে, এটাই হচ্ছে ওর ফার্স্ট বার্থডে। তো আমরা ঘরোয়াভাবে একটা আয়োজন করব, ওকে একটুখানি খাবার সাজিয়ে গুছিয়ে দেবো ঘরোয়াভাবেই, কোন রকম অনুষ্ঠান আমরা করছি না আপাতত। তো আমাদের ইচ্ছা আছে নেক্সট ইয়ার বা ওর যখন 5 বছর হবে তখন খুব সুন্দর একটা করে সেলিব্রেশন করা, যেটা হবে গ্র্যান্ড সেলিব্রেশন। তো এই আজকের দিনটা আমরা খুব ঘরোয়াভাবে নিজেদের মধ্যে করেই সেলিব্রেট করব, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সকাল থেকে আজকে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে আমি কতটা এক্সাইটেড। পোগো তো এখন কিছুই বোঝে না, বোঝার কথাও নয়, কিন্তু ওর জন্মদিন মানে আমার আর সৌদীপের কাছে অনেক বড় একটা পাওনা, কারণ আজকের দিনে ওকে আমরা পেয়েছিলাম। সেই জন্যে ওর বার্থডেতে আমরা আজকে একটু ঘরোয়াভাবে সমস্ত কিছু আয়োজন করার চেষ্টা করব। আজকে হচ্ছে শুক্রবার, কিন্তু পোগো হয়েছিল বৃহস্পতিবারে, একটা দিন পিছিয়ে গেছে। আজকে হচ্ছে শুক্রবার আর ঘড়িতে বেজে গেছে এখন সকাল 10টা, আর তোমরা তো এর আগে দেখেই নিলে যে ঘুম থেকে ওঠালাম, পোগোকে ব্রেকফাস্ট করালাম। তো আমার কিন্তু আজকে সকাল সকাল সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। ওকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, ওকে ফ্রেশ করিয়ে দিয়ে নিচে দিয়ে এসেছি, ও এখন ওর ঠাম্মির আদর খাচ্ছে, ঠাম্মির খাচ্ছে। আর আমার কিন্তু সকাল সকাল তোমাদেরকে বললামই সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। দেখো বিছানা পত্র সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দরভাবে আজকে খুব তাড়াতাড়িভাবে হয়ে গেছে, যেহেতু কালকে আমরা খুব তাড়াতাড়ি শুয়েও পড়েছিলাম। 12টা সাড়ে 12টার মধ্যেই আমরা শুয়ে পড়েছিলাম, সকালেও আমার তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে আর সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ ঘর দুয়ার সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। এবার নিচে যাব, নিচে গিয়ে আমি ব্রেকফাস্ট করে নেব, তারপরে পুকুর যেসব কাজগুলো আছে সেইগুলো করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করব তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আমার পাশে থাকো তোমরা যেভাবে আছো, আজকের লাইকটা আজকে সাবস্ক্রাইবটা কিন্তু শুধুমাত্র পুকুর জন্য, কারণ আজকে পুকুর দিন। তো চলো আর দেরি না করে ব্লগটা স্টার্ট করছি, আশা করব তোমাদের ভালো লাগবে। সাথে কথা হচ্ছে অনেকক্ষণ পর, এখন ঘড়িতে বেজে গেছে 12:30, আর দেখো স্নান টান করে এসে এই বসিয়েছি, এই মাথাটা মুছে দিলাম, আর স্নান টান করে তো নতুন জামা পরতেই হবে আজকের দিনে। তো
এই জামাটা আজকে ওকে আমি পরিয়ে দেব, এটাও দুর্গাপূজার সময় ওর গিফটে এসছে, কিন্তু আর সময় হয়নি পরানোর, মানে ওর এত জামা হয়ে গেছে, এইটা নতুনই রয়ে গেছে, তো এইটা পরিয়ে দেব। তাকা একটু, সবাইকে হাই করে দাও। তো ঠিক আছে, চলো ওকে জামা কাপড় পরিয়ে রেডি করি। Happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. জল দাও একটু। Happy birthday to you. Happy birthday to you. কত ছবি উঠেছে, কত ছবি উঠেছে, বাবারি বাবারি। অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে, সেই দুপুরবেলা কথা হয়েছে, তারপর আর তোমাদের সাথে কথা হয়নি। আর দুপুরে আসার পর তো পোকোকে ঘুম পাড়িয়ে দিয়ে আমারও চোখটা বেশ লেগে গেছিল। এই আধ ঘন্টা মতো হলো আমি ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে ওঠানোর পর এটাকে খাইয়ে দিলাম। আর আজকে পোগো পুরো খাটটার অবস্থা দেখো কি করেছে। অন্যদিন তো বকি, যেতে দিই না, করি না, কিন্তু আজকে যেহেতু বকাঝকা নেই, সেহেতু ও স্বাধীনভাবে ঘর দোর নোংরা করেছে।
আর এখন দেখো ওর জামা খুলিয়ে দেবো আর ওকে একটুখানি রেডি করিয়ে দেবো। হঠাৎ করেই আমাদের আজকে প্ল্যান হলো যে একটুখানি পোগোকে নিয়ে বাইরে খেতে যাব। তো খুবই ভালো লাগছে, অনেকদিন পরেই বেরোনো হবে। বাইরে খেতে যাওয়ার জন্য দেখো আমি পুরো রেডি হয়ে গেছি। আর এই কুর্তিটা না আমি অনেক দিন পর পরলাম, আমি পুরো প্রেগনেন্সি এই কুর্তিটা পরতে পারিনি, এখন দেখছি যে ঠিকঠাক হচ্ছে, তো ওই জন্য কুর্তিটা পরলাম। আর একটু হালকা মেকআপ করে নিয়েছি, আর যার আজকে দিন তো তাকেই দেখো আমি কিরকম রেখেছি, কিছুতেই জামা পরতে চাইছিল না, তো এখন ওকে জামা পরিয়ে দেবো, রেডি করিয়ে দেবো, আর আমরা বেরোবো একটু বাইরে খাওয়া দাওয়া করতে। সাথে তোমরাও থাকো, ভীষণ আনন্দ করবো, মজা করবো, তোমরা ব্লগটা দেখে খুব খুশি হবে। এখানে এখন পোগোর কেক কাটা সেলিব্রেশন চলছে, আর আগে যে কেকটা কেটেছিলাম সেটাটাও পেস্ট্রি মতো কেক ছিল, আর সেটা মিডনাইট সেলিব্রেশন ছিল, সেখানে আমি আর সতীপ ছাড়া কেউই ছিল না। কিন্তু এখানে একটা ফ্যামিলি গেট টুগেদার হয়েছে, সবাই এসেছে কিন্তু শুধু বাবা আসেনি। বাবার শরীরটা একটু খারাপ বলে বাবা বলল আমি যাব না, তোমরা গিয়ে এনজয় করে এসো। তো আমরা এখন কেক কাটা সেলিব্রেশন করব, কেক টেক সমস্ত কিছু কাটা হয়ে গেলে তারপর আমরা খাবার অর্ডার দেবো। আর পোগোর জন্য আমি খাবার নিয়ে এসেছিলাম, সেটাই ওকে আগেই খাইয়ে দিয়েছিলাম। তো এটা হচ্ছে ওর বার্থডে কেক। এবার আমি সবাইকে কেকটা ডিস্ট্রিবিউট করে দেব, তারপর মামাম তাকা এদিকে পোগো, কি লোকজন দেখছে। প্রচন্ড মজা হয়েছে, খুব আনন্দ করেছি আজকে, আর এত আনন্দ কিছুর মধ্যে অতটা ব্লগ করতে পারিনি। জানি না তোমরা কতটুকু দেখতে পেয়েছো কি পাওনি, কতটা বুঝতে পেরেছো, কিন্তু খুব মজা হয়েছে। আর আজকে সব মজাটাই হয়েছে যার জন্য তিনি এখন খেলতে ব্যস্ত, তাই তো? হ্যাঁ খেলতে ব্যস্ত। যখন বেরোচ্ছি তখন দেখলাম যে সৌদীপের জ্যাঠতো তো দাদা আর তার ওয়াইফ আসছে, তো ওদেরকেও সাথে করে নিয়ে আমরা চলে গেছিলাম রেস্টুরেন্টে। সবাই মিলে গেলে দেখবে আনন্দও হয় মজাও হয় সাংঘাতিক পরিমাণে।
তো খুব ভালো লেগেছে আমার। আর যার জন্য এই সব কিছু সে তো কিছুই বুঝতে পারছে না, তার অনারাই আমাদের এই সব খাওয়া দাওয়া সব কিছু চলছে। খুব ভালো হয়েছে, খুব মজা হয়েছে, কিন্তু একটুখানি টায়ার্ডও আছি, সারাটা দিন ধরে আজকে চলছে। আজকে সকাল থেকে তো সেভাবে ব্লগই করতে পারিনি, ওকে স্নান করানো খাওয়ানো ছিল, তারপরে ও যে খাবারগুলো খাবে সেগুলো সাজানো সবটাই দেখতে হয়েছে। তো দিনের শেষে যেটা বুঝলাম, যার শুরু ভালো তার শেষ ভালো, সত্যি শেষটা খুব ভালো করে হলো। তবে হ্যাঁ, আমার থেকেও বেশি টায়ার্ড আজকে পোকো আছে। তো দেখো এখনো খেলছে, আর ওর হাতে দেখেছো, দেখো মা দেখি দেখিয়ে দাও, এটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের বোতল। আচ্ছা, আসার পথে কোল্ড ড্রিঙ্কস কেনা হলো, তো কোল্ড ড্রিঙ্কসের বোতল ওটা তো ও খাবে না, ওটা আমি খাবো, সৌদীপের খাওয়া হয়ে গেছে। আর বোতলটা নিয়ে ও এখন খেলছে, ওকে এখন পুরো ফ্রেশ করিয়ে দেবো, ডাইপার পরিয়ে লোশন লাগিয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো, তারপর আমি ফ্রেশ হব। আর এর পরেও আছে অনেকগুলো কাজ, এডিট আছে তোমাদের জন্য, এডিট করতেই হবে। তোমাদের এত ভালোবাসা আমি পেয়েছি, এখন যদি টায়ার্ডও থাকি না, শুধু মনে হয় না এডিটটা আমি কমপ্লিট করে ফেলি, না হলে নেক্সট দিন তোমাদের কী ভিডিও আপলোড করব, তোমাদের সাথে কানেক্ট হওয়া যাবে না। তোমরা এত কমেন্ট করো, সেগুলো পড়তে সত্যি আমার ভীষণ ভালো লাগে। দিনের শেষে এসে একটাই কথা বলবো, তোমরা সবাই পোগোকে মন খুলে আশীর্বাদ করো, মন খুলে ভালোবাসো, যেন এর পর থেকে মানে কালকে থেকে ওর দিনগুলো আরও স্মুথ হয়, আরও মসৃণ হয় ওর চলার পথে। এই তো ওর পথ চলা শুরু, তো তোমাদের আশীর্বাদ কিন্তু সব সময় ওর সাথে থাক, সেটা আমরাও চাইবো। তাই তোমরা প্রত্যেকে মন খুলে পোগোর জন্য আশীর্বাদ করো, তোমাদের শুভকামনাই কিন্তু পোগোকে ভালো মানুষ করতে সাহায্য করবে যতটা সম্ভব। আমি আর সৌদীপ তো আমাদের যতটুকু সাধ্য ততটুকু আমরা তো চেষ্টা করবই ওকে ভালো করে মানুষ করার জন্য, মানুষের মতো মানুষ করার জন্য, ভালো মনের একটা মানুষ করার জন্য। কারণ ভালো মনের একটা মানুষ করার জন্য আমরা তো চেষ্টা করবই, কারণ ভালো মনের মানুষ পাওয়া এখন কিন্তু খুব ডিফিকাল্ট, খুব পাওয়াই যায় না বলতে গেলে। তো যাই হোক, ওকে বড় করার পেছনে আমাদের যেমন খাটনি আছে, পরিশ্রম আছে, অবশ্যই তোমাদের ভালোবাসা চাই, তোমাদের শুভকামনা চাই, তোমাদের আশীর্বাদ চাই। এই সব কিছু পেলে কিন্তু ওর জীবনটা আরও মসৃণ হয়ে যাবে, আরও স্মুথ হয়ে যাবে। তাই তোমরা সবাই পোকোকে আশীর্বাদ করো, আমি এটুকুই বলবো মা হয়ে। আর হ্যাঁ, কিছু কর্তব্য কিছু দায়িত্ববোধ সেগুলো যেগুলো মাদের থাকে সেগুলো তো থাকেই আমার। সব কিছুর পরেও কোথাও গিয়ে একটা যেন মনে হয় যে মাঝে মধ্যে মনে হয় কিছু কর্তব্য কিছু দায়িত্ববোধ যেগুলো মাদের করতে হয় সেগুলো তো থেকেই যায়, কিন্তু সব কিছুর পরে গিয়েও কোথাও একটা মনে হয় যে ঠিকঠাক করতে পারলাম তো, আমি ঠিকঠাক মা হতে পারছি তো। তো তোমরা যখন কমেন্টগুলো করো না যে তুমি এত সুন্দর বেবিকে কেয়ার করো, আমরা কেন পারছি না, তখন আমার মনে হয় আমার কনফিডেন্স লেভেলটা কোথাও একটা বেড়ে যায়, না হয়তো আমি পারছি। তো যাই হোক, তোমাদের সাথে অনেক বকবক করে ফেললাম, তো চলো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করব। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত কন্টিনিউ করলাম, তাই এই ব্লগটা কিন্তু তোমরা কেউ মিস করো না, কেউ স্কিপ করে দেখো না। আর প্লিজ আজকে পোগোর জন্য একটা লাইক হোক, একটা শেয়ার হোক, একটা সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো সো মাচ সবাইকে আমাকে এত এত ভালোবাসার জন্য, শুধুমাত্র আমাকে নয় পোগোকেও এতটা ভালোবাসার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।